আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখিস রেসিপিস। আশা করছি সবাই ভালো আছেন। এতদিন ধরে যারা আমার সাথে আছেন তারা নিশ্চয়ই আমার চিকেন ব্রেড রোলের রেসিপিটা দেখেছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অথেন্টিক পদ্ধতিতে কিভাবে খুব সহজে বাসায় আপনারা চিকেন রোল এবং র‍্যাপ তৈরি করতে পারবেন সেই প্রসেসের রেসিপি। আর যারা এখনও চিকেন ব্রেড রোলের রেসিপিটা দেখেননি, নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, চাইলে চেক করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করলাম চিকেন রোল এবং চিকেন রোলের র‍্যাপ। চিকেন রোল রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমরা তৈরি করব র‍্যাপ এবং পরের স্টেপে আমরা তৈরি করব চিকেন এবং চিকেন রোল। এখানে র‍্যাপ তৈরির জন্য আমি প্রথমে একটা বোলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, দিয়ে সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস একবার মাখিয়ে নিব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1/4 কাপ। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। পানি দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এবার হাত দিয়ে একটু মথে নিয়ে এটা এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রাখছি, আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। এই ফাঁকে আমি তৈরি করে নিব চিকেন রোলের জন্য ভিতরের পুরটা। এখানে আমি 1 কাপ চিকেন নিয়েছি পুর তৈরির জন্য, হাড় ছাড়া পাতলা পাতলা করে কেটে নেওয়া চিকেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো পেস্ট, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া। আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতা। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিব। আর আপনারা চাইলে যদি ঝাল কম খান বা না পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা না দিতে পারেন, এবং পেঁয়াজ পাতাও যদি আপনার বাসায় না থাকে এটা না দিলে কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি লেবুর রস, আমি এখানে 1 ফালি লেবু নিয়েছি, এটা অলমোস্ট 1 টেবিল চামচের মতো। আবার সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছে। মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ, এটা মিক্সড করছি না। এখন চলে যাব চুলার প্রসেসে। এখানে আমি মিডিয়াম ও হাইয়ের মাঝে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ, সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, চিকেনগুলো যেহেতু অনেক পাতলা করে কাটা এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা হতে হতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে এমন অসংখ্য রেসিপি আপনারা পেয়ে যাবেন আমি আপলোড করার সাথে সাথে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমি চুলাটা হাইয়ে দিলাম, একটু পরপর নেড়ে চেড়েই আমি চিকেনটা ভেজে নিব। প্রায় 5 মিনিট নেড়ে চেড়ে ভাজার পরে আমার চিকেনটা সম্পূর্ণ তৈরি। এখন আমরা চলে যাব পরের প্রসেসে। র‍্যাপ তৈরি করার জন্য আমার ডোটা সম্পূর্ণ রেডি। এখন আমি ডোটাকে নিয়ে হালকা একটু মথে নেব। মথে নেওয়ার পর একটু লম্বাটে আকার করে আমি একটা ছুরির সাহায্যে এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও অংশগুলো সেপারেট করে নিতে পারেন। চেষ্টা করবেন সবগুলো যেন কাছাকাছি সাইজের হয়, তাহলে আপনার রোলটা দেখতে অনেক সুন্দর হবে, সমান সাইজের হবে। এখন সবগুলো ডো আমি আলাদা করার পর একটা একটা করে বেলে নিব বেলনি দিয়ে। এখানে বেলার জন্য আমি কিন্তু ময়দা ইউজ করছি না, আমি এখানে ইউজ করছি কর্ন স্টার্চ, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এটা ছোট্ট একটা টিপস, কর্নফ্লাওয়ার অথবা কর্ন স্টার্চ দিয়ে যদি আপনারা রুটিটা তৈরি করেন রুটিটা অনেক ইজিলি পাতলা করতে পারবেন এবং যখন ভাজবেন এটা অনেক ক্রিস্পি হবে। আর যদি না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও রুটিটা বেলতে পারবেন, হয়তো এতটা ক্রিস্পি বা এতটা পাতলা করা আপনাদের জন্য ইজি হবে না। দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে, এত পাতলা হওয়ার পরেও হাতে নেয়ার পর কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। এবার একে একে সবগুলো রুটি আমি বেলে নিব। আপনারা একটু লক্ষ্য করে দেখে নিয়ে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করছি রোলগুলো। রোলগুলো আপনারা এই পর্যায়ে চাইলে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন,
কোনো প্লাস্টিক বা কাগজ দিয়ে রাখলে একটার সাথে একটা লাগবে না অথবা হালকা একটু তেলে ভেজেও আপনারা ফ্রোজেন করতে পারেন এটা আপনারা খুব সহজে বিকালের নাস্তা অতিথি আপ্যায়নে ইউজ করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর সবশেষে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এটা বিকালের ঝাল নাস্তা হিসেবে অসাধারণ একটা ফ্রাইং প্যানে মিডিয়ামের থেকে একটু হাই হিটে দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো রোল ভেজে নিব অনেকক্ষণ ধরে ভাজার কিছু নেই কারণ ভিতরে সবকিছু কুক করা আর বাইরের রুটিটা এতটাই পাতলা যে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না শুধুমাত্র আপনাদের পছন্দ মতো কালার হলেই আপনারা নামিয়ে ফেলবেন একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে গোল্ডেন ব্রাউন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আসলে এটা ভাজা বন্ধ করে নামিয়ে নিতে পারেন এখন একে একে আমি সবগুলো রোল নামিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন রোল এখন ঝটপট পরিবেশনের পালা যারা ঝাল নাস্তা পছন্দ করেন এটা ঝাল নাস্তা হিসেবে অসাধারণ বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে খুব ইজিলি আপনারা সবাইকে খুশি করে ফেলতে পারবেন এটা তৈরি করে যদি আপনার ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারবেন আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে সেটাই আমার সার্থকতা পাশে থাকবেন সব সময় ভালোবাসবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ